आप अब इतर मारो ठाके हमने कि तारा दारा तोड़ा आता है हैं ये तरीका नहीं होता सर ये तरीका नहीं होता ভারতের হরিয়ানা রাজ্যে হিন্দু মুসলিম সংঘর্ষের উত্তাপ যেন কিছুতেই কমছে না। গত সপ্তাহে রাজ্যের গুরুগ্রামের মুসলিম অধ্যুষিত নুহ অঞ্চলের মধ্য দিয়ে হিন্দুদের একটি ধর্মীয় শোভাযাত্রা যাওয়ার সময় শুরু হওয়া সংঘাতের রেশ ছড়িয়ে পড়েছে বেশ কিছু এলাকায়। সংঘর্ষে জড়াচ্ছেন কম বয়সীরাও, যা আরও শঙ্কা বাড়াচ্ছে। 144 ধারা জারি থাকার মধ্যেই 7 আগস্ট সোমবার রাজ্যের পানিপথ জেলার খান্ডাসা গ্রামে মুসলমানদের একটি গ্রামে বিক্ষুব্ধ তরুণদের একটি দল মাজারটিতে অগ্নিসংযোগ করে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। গত সপ্তাহে গুরুগ্রামের যেখানে সংঘর্ষ শুরু হয়েছিল সেখান থেকে খান্ডাসা গ্রামের দূরত্ব প্রায় 200 কিলোমিটার। পরিস্থিতি এখনই নিয়ন্ত্রণ করা না গেলে এই উত্তাপ আরও বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে গত সপ্তাহে ওই ঘটনার পর থেকে গুরুগ্রামের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের অনেকেই বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছেন বলে মিডিয়ার প্রতিবেদনে উঠে এসেছে। তাদের আশ্রয় দেয়া আত্মীয় স্বজনদের ঘরবাড়িও পুড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগ সামনে এসেছে। মুসলিম সম্প্রদায়ের অভিযোগ, নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার তাদের সাথে অন্যায় আচরণ করছে, যদিও এই অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে সরকার। 31 জুলাইয়ের ওই ঘটনায় মসজিদের ইমামসহ প্রাণ হারিয়েছেন 7 জন। এখনও নুহ ও গুরুগ্রামের পরিস্থিতি উত্তপ্ত। এই ঘটনায় 56টি মামলা দায়ের করা হয়েছে, গ্রেপ্তার হয়েছেন 150 জনেরও বেশি। সংঘর্ষের পর নুহ অঞ্চলে বুলডোজার অভিযান শুরু করে প্রশাসন। অভিযানে গুড়িয়ে দেওয়া হয়েছে 162টি স্থায়ী এবং 591টি অস্থায়ী স্থাপনা। বিরোধী রাজনৈতিক দলগুলোর অভিযোগ, নির্দিষ্ট গোষ্ঠীকে লক্ষ্য করে এই অভিযান চালাচ্ছে সরকার। এই অভিযান চলাকালেই সোমবার মাজারে আগুন দেওয়ার ঘটনা ঘটল। আগুনে পুড়ে গেছে মক্কা মদিনার ছবিসহ বেশ কিছু ধর্মগ্রন্থ। স্থানীয় পুলিশ বলছে মাজারটিতে হিন্দু সম্প্রদায়ের মানুষেরও যাতায়াত ছিল, সেখানকার একটি দেয়ালে হিন্দু দেবদেবীর ছবিও রয়েছে। মাজারটিতে অগ্নিসংযোগের পর বুলডোজার অভিযান বন্ধের নির্দেশ দিয়েছেন আদালত, তবে এখনও ইন্টারনেট নিষেধাজ্ঞা বহাল রয়েছে ওই অঞ্চলে।